আমাদের জীবনে আমরা না চাইলেও এমন কিছু সময় আসে যখন আমরা অনেক সমস্যার মধ্যে থাকি, আর সেটা শারীরিক সমস্যা হোক বা আর্থিক সমস্যা বা কোনো রিলেশন প্রবলেম। যখনই আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত আসে, আমরা দুর্বল হয়ে পড়ি আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা অনেক কঠিন মনে হয়। যখন জীবনে সব কিছু ঠিক চলছে, তখন নিজেকে শক্ত রাখা অনেক সহজ, কিন্তু যখন জীবনে খারাপ সময় চলছে, তখন নিজেকে শক্ত রাখা অনেক কঠিন মনে হয়। কিন্তু এটা অতটাও কঠিন কিছু নয়। আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেটা আপনার কাছে কিছুই না। যদি আপনি নিজেকে আপনার সমস্যা থেকে ছোট মনে করেন, তাহলে আপনার সমস্যা অনেক বড় মনে হবে। কিন্তু যখন আপনি নিজেকে আপনার সমস্যা থেকে বড় মনে করবেন, তখন যে কোনো সমস্যা আপনার সামনে অনেক ছোট মনে হবে। এটা কখনোই ভুলবেন না, আপনি একটি মানুষ, অন্য কোনো প্রাণী নয়। মানুষের কাছে বুদ্ধির শক্তি আছে, যার সাহায্যে মানুষ সমস্ত কঠিন পরিস্থিতিকে ঠিক করে দেয়। আর আপনি যদি এমন কোনো সমস্যার মাঝে আছেন যার সাথে মোকাবেলা করা আপনার জন্য কঠিন মনে হচ্ছে, তাহলে চিন্তা করবেন না। আজ আমি আপনার এই ভয় ও কঠোর সমস্যাকে দূর করে দেব। সবার প্রথমে নিজেকে পজিটিভ রাখুন। এখন হয়তো অনেকে ভাবছেন যে খারাপ সময় কিভাবে নিজেকে পজিটিভ রাখবো। তাহলে বলি, যখনই কোনো মানুষের জীবনে খারাপ সময় আসে, সে কেবল নেগেটিভ চিন্তা করে, পরিস্থিতি ঠিক করার কথা ভাবতেই পারে না, বরং এই সমস্যার কথাই ভাবতে থাকে সবসময়। আর এটাই আপনাকে বুঝতে হবে। আপনার কঠিন সময়কে অ্যাকসেপ্ট করুন, আর যখনই আপনার মাথায় কোনো নেগেটিভ চিন্তা আসবে, তখন নিজেকে আটকে দিন। আর এটাই হলো পজিটিভ চিন্তা। যদি আপনার মাথায় নেগেটিভ চিন্তাধারা আসে, তখন আপনি কি করবেন? তখন এটা ভাবুন যে আপনি এখন এই সময়টি পার করবেন, তখন আপনার জীবন কেমন হবে। আর এরপর অন্যের জীবন দেখে শিক্ষা নিন। আপনার জীবনে অনেক খারাপ সময় চলছে, কিন্তু আমার মনে হয় আপনি নিজেকেই মিথ্যা কথা বলছেন, কারণ আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনি কখনো ওই লোকগুলোকে দেখেছেন যারা জন্ম থেকেই অন্ধ? আপনি তাদেরকে দেখেছেন যারা চলতে পারে না বা কথা বলতে পারে না? আপনি তাদেরকে দেখেছেন যে তারা হাঁটতে পারে না? আপনি ওই ছোট বাচ্চাগুলোকে দেখেছেন যাদের বাবা মা নেই, যারা অনাথ? আপনি সেই সমস্ত লোকগুলোকে দেখেছেন যারা দিনে একবার পেট ভরে খাবার খেতে পায় না? আর এটা শুনে আপনি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাইছি। হ্যাঁ, আপনি আপনার জীবনে যে সময়টাকে কঠিন ভাবছেন, সেটাই হয়তো এদের কাছে স্বপ্নের জীবন। যদি এমন লোকের জীবনের সমস্যার সাথে আপনার সমস্যা তুলনা করেন, তাহলে আপনার সমস্যা এদের সামনে কিছুই নয়। আপনি এদের থেকে অনেক ভালো আছেন। কেবল আপনার কোনো ইচ্ছে পূর্ণ না হওয়া বা নিজেকে সন্তুষ্ট না করতে পারার কারণে আপনি চিন্তা করছেন। আপনার জীবনের সত্যটা জানুন। আজ যাকে আপনি কঠিন সময় মনে করছেন, এটা আগামী 5 বছর পর আর হয়তো থাকবে না, বরং আপনার জীবন অনেক বদলে যাবে। কিন্তু ওই লোকগুলোর জীবন কখনোই পরিবর্তন হবে না যাদের চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই। তাই যখনই আপনার সামনে কেউ থাকবে না, তখন আপনি এদেরকে দেখে মোটিভেট করতে পারেন নিজেকে নিজে। আর সবশেষে বলবো, বই পড়াও ভিডিও দেখা শুরু করুন, কারণ কঠিন সময় থেকে বেরিয়ে আসার এটাই সব থেকে সহজ রাস্তা। কঠিন সময় থেকে বেরিয়ে আসতে চাইলে বই পড়ুন, মহান লোকের জীবনী পড়ুন, তাদের থেকে শিক্ষা নিন। কোনো মহান ব্যক্তি জীবনে কোনো সমস্যা ছাড়া মহান হয়নি, এরা সমস্যাকে পার করেই মহান হয়েছে। এছাড়া আরও অনেক মোটিভেশনাল বই আছে যা আপনি পড়তে পারেন। বই ছাড়া আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি বিশ্বাস করুন বা না করুন, বই পড়া ও মোটিভেশনাল ভিডিও দেখা আপনাকে অনেক বেশি শক্তি দেবে। এছাড়া এটা আপনাকে জীবনের অনেক শিক্ষাও দেবে, যা জীবনে চলার পথে আপনাকে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঘরে থাকো, সুস্থ থাকো।